হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে না আমি তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। খুব অল্প স্বল্প জিনিস, মেকআপের জিনিস আমার কাছে রয়েছে, তো সেগুলো দিয়েই আমি আজকে মেকআপ করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে পাবে আমি কি করছি না করছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু জিনিসপত্র মেকআপের। তো এখানে আছে যে ওয়েট টিস্যু আছে, ওয়েট টিস্যু রয়েছে, আর এখানে টিপ পাতা রয়েছে, এর মধ্যে আছে লিপস্টিক, এই যে এর মধ্যে লিপস্টিক রয়েছে, আর এখানে রয়েছে ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার, এখানে রয়েছে লোটাসের একটা প্রাইমার, আর লিপ বাম আছে, এখানে লিকুইড সিঁদুর আছে, আর লিপ লাইনার আছে, কাজল আছে, আর লাইনার আছে, মানে আই লাইনার এটা। তো এখানে নিয়ে নিয়েছি আমার একটা শাড়ি, আর এখানে নিয়েছি একটা ব্লাউজ। তো এগুলো দিয়েই আমি আজকে মেকআপ করব। তো দেখো তোমরা, তো বন্ধুরা দেখো এখন আমি শাড়ি পরে নিয়েছি, আর আমার ফেসটা তো এখন দেখতেই পাচ্ছ আমি ঘেমে ঘেমে একদম অস্থির হয়ে গেছি। তো চলো এরপরে কিভাবে মেকআপটা করছি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, আমি এখন একটা ওয়েট টিস্যু নিয়ে আমার মুখটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, মুখ আর গলার পোর্শনটা। দেখো ক্লিন করা হয়ে গেছে, এবারে আমি নিলাম প্রাইমার। তো আমি এখানে লোটাসের প্রাইমার নিয়েছি, তো একটুখানি নিয়ে ওটা গোটা মুখে আমি খুব ভালো করে লাগিয়ে নেব, আর গলার পোর্শনটাতেও লাগাবো। আমি লাগাতে ভুলে গিয়েছি, কিন্তু তোমরা অবশ্যই গলার পোর্শনটাতে লাগাবে। তো এবারে দেখো আমি নিচ্ছি কম্প্যাক্ট পাউডার, আমি এখানে ল্যাকমির কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। তো কম্প্যাক্ট পাউডারের মধ্যে যে স্পঞ্জটা থাকে ওইটা দিয়ে আমি এখন আপাতত ওইটা দিয়েই আমি লাগিয়ে নিচ্ছি, কিন্তু আমি সাধারণত ব্রাশ ইউজ করে থাকি, মেকআপ ব্রাশ। তো এই মুহূর্তে মেকআপ ব্রাশটা আমার ক্লিন করা হয়নি, তার জন্য আমি আজকে ওটা দিয়ে করে নিলাম। তো এবারে দেখো আমি কাজল নিয়ে নিয়েছি, কাজলটা লাগিয়ে নেব চোখে। তো দেখো কাজল লাগিয়ে নিয়েছি, খুব বেশি মোটা করে লাগাইনি। এবারে ল্যাকমির লাইনার নিয়ে নিচ্ছি, তো আই লাইনারটা দিয়ে আমি যেরকমভাবে লাইনার করতে পছন্দ করি সেরকমভাবেই করে নেব, তোমরা যেরকম পছন্দ করো সেরকম করবে। এই দেখো আমি পরে নিয়েছি লাইনারটা। তো আমি বরাবরই একটু টেনে পড়তে পছন্দ করি, তো হালকা মানে একটুখানি আর কি জাস্ট টেনেছি, তো ওরকমই পরি। এবারে দেখো আমি একটা হিমালয়ার লিপ বাম নিয়ে নিয়েছি, আর এবারে নিয়ে নিয়েছি একটা লিপ লাইনার, এটা হচ্ছে সুইস বিউটি। তো লিপ লাইনারটা দিয়ে একটু লাইন করে নিচ্ছি লিপটাতে, তারপর আমি নিচ্ছি লিপস্টিক। তো আমি আমার শাড়ির যেই কালারের আছে তো ওই কালারেরই লিপস্টিকটা নিলাম। তো লিপস্টিকটা লাগিয়ে নেব এখন। তো দেখো এবারে আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে, এবারে আমার সবথেকে যেটা প্রয়োজনীয় জিনিস আমার চশমা, তো ওটা আমি পরে নিলাম। তো এবারে আমি চুলটা চিরুনি দেবো একটু প্রথমে। দেখো চুলটা চিরুনি দিয়ে আমি মাঝখানে সিথিটা করে নিলাম। আমি অ্যাকচুয়ালি কোনো হেয়ারস্টাইল জানি না, তো তোমরা যদি কেউ খোঁপা টোপা করতে পারো, তোমরা খোঁপা টোপা করলে খুব সুন্দর দেখতে লাগে আসলে, কিন্তু আমি কোনো হেয়ারস্টাইল জানি না বলে আর কি করব, এরকমই একটা ক্ল্যাচার দিয়ে দিলাম পেছনে। তো এবারে আমি লিকুইড সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি, তোমাদের যেমন করে ইচ্ছে লাগাতে পারো, অনেকে তিনকোণ করে ত্রিকোণ করে লাগাতে পছন্দ করো, অনেকে আবার অর্ধচন্দ্রাকারে লাগাতে পছন্দ করো, অনেকে আবার লম্বা করে টানতেই পছন্দ করো। তো আমি আজকে অর্ধচন্দ্রাকারে লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমি মোটামুটি এইভাবে লাগিয়ে নিয়েছি। তো এবারে আমি একটা টিপ নিয়ে নিচ্ছি, লাল রঙেরই একটা টিপ পরে নিচ্ছি, মিডিয়াম সাইজের, মিডিয়ামের থেকেও ছোট। তো আমি এবারে সব জুয়েলারি টুয়েলারি পরে নিয়েছি, আর দেখো এই রকম আমি লুকটা হয়েছে। আমি যখন কোথাও যাই তখন খুব অল্প জিনিসে এরকমভাবেই আমি মেকআপ করে যাই, তো তোমরাও এরকম সিম্পলভাবে যেতে পারো। আর এটা করতে মাত্র 10 মিনিট লাগে, 10 মিনিটেরও কম লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আর তোমরা কে কীরকমভাবে যাও,
কোথাও গেলে নর্মালি মেকআপ করে, তো আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।